দর্শক, চার দশকের বেশি সময় ধরে ব্যান্ড সঙ্গীতে নিজের ছায়া রেখে গেছেন সঙ্গীত শিল্পী মাকসুদুল হক, শ্রোতাদের কাছে যিনি ম্যাক নামে অধিক পরিচিত। ফিডব্যাক ছেড়ে যিনি গড়ে তোলেন মাকসুদ ও ঢাকা। অন্যদিকে ব্যান্ড সঙ্গীতের অন্যতম আরেকটি নাম শাফিন আহমেদ, তার ব্যান্ড মাইলস দেশের শ্রোতাকে নতুন ধারার বাংলা গানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল, সেই মুগ্ধতা আজও অটুট। মমতাজ মেহেদি পূর্ণিমার আলো অনুষ্ঠানে আজ হাজির হয়েছেন সঙ্গীতের জনপ্রিয় এই দুই মুখ, আর আমি পূর্ণিমা আছি তাদের সঙ্গে। মাকসুদ ভাই, শাফিন ভাই, কেমন আছেন আপনারা? ভালো আছি, থ্যাংক ইউ। আমি খুব ভালো আছি। ফার্স্টে আমি একটু মাকসুদ ভাইয়ের সাথে কথা বলে এসে তারপর শাফিন ভাইয়ের কাছে আসব। আপনার মাকসুদ ও ঢাকা এই ব্যান্ড, এই নামটি কে রেখেছিলেন এবং এটার আমি যতটুকু জানি এই বছরেই কত বছর হতে যাচ্ছে? এই বছর ব্যান্ডটার 25 বছর পূর্তি। 25 বছর পূর্তি, জি। নামকরণটা নিয়ে যদি কিছু, আসলে আসলে ফিডব্যাক তো এক নামেই ছিল, ফিডব্যাকে যদিও সেখানে আমি প্রধান কণ্ঠশিল্পী হিসেবে ছিলাম, জি। তো বিষয়টা হলো যে নতুন ব্যান্ডের সাথে আমার নামটা যদি অ্যাসোসিয়েট না করতাম তাহলে মানুষ কিন্তু সেই আমলে 25 বছর আগে ধরতে পারত না আসলে ব্যান্ডটা কে বা কি। তো মাকসুদ নামটা আমি বেছে নিয়েছিলাম এই কারণে যে বিশ্বের অনেকগুলো ব্যান্ড আছে, বব মার্লি অ্যান্ড দ্য ওয়েলার্স, বব মার্লি নামে একটা ব্র্যান্ডেড এবং ওয়েলার্স তার ব্যান্ড, সেই চিন্তায় করলো মাকসুদ ও ঢাকা। তবে ঢাকা এখানে অনেকেই মনে করেন যে ঢাকা শহর, আসলে তা কিন্তু না, এটা ঢাক ঢোল থেকে ঢাকা, তারপর একটু ঢাকা মানে একটু গা থেকে একটু বাঁচিয়ে নিজেকে গান টান করা যায় কিনা এরকম একটা চিন্তা থেকে এই নামকরণ। মাইলস তৈরির সেই দিনগুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন সেই কথাগুলো। মাইলস তো অনেকেই জানে যে 1979 সালে যাত্রা শুরু করে, ফরিদ রশিদ ওয়াজ দ্য ফাউন্ডার। ফরিদ রশিদ ইতিপূর্বেও স্বাধীনতার পূর্বেও বাংলাদেশে একটা খুব ফেমাস ব্যান্ড ছিল লাইটনিং নামে, সেই লাইটনিং ব্যান্ডের সদস্য ছিল। ফরিদ রশিদই নামকরণ করে মাইলস এবং ফর্ম করার কয়েক মাস পরেই আমি আর হামিন জয়েন করি ব্যান্ডে এবং আমরা শুরু করি হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটা এখন আছে, এটা তো অনেকবার নাম বদলেছে, এখন আবার ইন্টারকন্টিনেন্টাল হয়েছে। তখন এই হোটেলটাতে আমরা বাজাতাম রেগুলারলি, সপ্তাহে অ্যাটলিস্ট 3 বার। আচ্ছা, সো ওটা একটা চমৎকার প্র্যাকটিস ছিল আমাদের জন্য, খুব প্রস্তুতির জন্য, এবং ইংলিশ মিউজিক করতাম বিকজ তখন অডিয়েন্স ছিল বেশিরভাগই এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি, এবং যে ধরনের ইংলিশ গানগুলি শুনতাম বাসায় ভালো লাগতো যেগুলি সেগুলি বাজাতাম, এইভাবেই যাত্রা শুরু। মাকসুদ ভাই, আপনি তো সঙ্গীত পরিবারে বেড়ে উঠেননি, তবুও গানকে বেছে নিয়েছেন, আপনার গানের পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা? সত্যিকার অর্থে অনুপ্রেরণা বলতে কিন্তু রেডিও, রেডিও থেকেই আমি গান শেখা। ছোটবেলায় রেডিও গান শুনতাম, দেশি গান, বিদেশি গান, বিদেশি গান বেশি শোনা হতো। সপ্তাহ শেষে রোববারে ওয়ার্ল্ড মিউজিক নামে বা টপ অফ দ্য পপস এই ধরনের রেডিও, তখন পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশ, তো এই 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 গানগুলো শুনে মনের ভিতরে একটা চিত্র সৃষ্টি হতো এবং সাথে সাথে গেতাম। তো অনুপ্রেরণা বললে রেডিও যন্ত্র না থাকতো আমি মধ্যে শিল্পী হতে পারতাম না। আচ্ছা, শাফিন ভাইয়ের বাবা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, মা নজরুল সঙ্গীত শিল্পী, মানে বিখ্যাত পরিবার, আপনি কেন রক অ্যান্ড পপে বেছে নিলেন? একটু ঠিক করে দিই একটা বিষয়, আব্বা কমল দাশগুপ্ত ছিলেন এই উপমহাদেশের ওয়ান অফ দ্য লিডিং মিউজিক ডিরেক্টর, উচ্চাঙ্গ সঙ্গীত উনি শিখতেন এবং ওনার সুর করা গান বিভিন্ন ধারায় ওনার গান হয়েছে, তো উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী নয়, উনি মিউজিক ডিরেক্টর ছিলেন। তো আমরা হয়েছে কি, ছোটকালে যে ঘরানায় বড় হয়েছে দেশীয় সঙ্গীতের সাথে পুরোপুরি সম্পৃক্ততা ছিল, জন্মের থেকে ছিল, হালকা উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি আব্বার কাছে, তবলা বাজাতে শিখেছিলাম আব্বার কাছে, মার কাছে নজরুল সঙ্গীত শিখেছি, এবং বেড়ে ওঠার সময়টাতে টেলিভিশনে প্রায় আব্বার সুর করা পুরনো আধুনিক গানগুলো গাইতাম অল্প বয়সে, 14-15 বছর বয়সে, সেইগুলি খুব ভালো একটা ট্রেনিংয়ের মতো কাজ করেছে আমার জন্য দেশীয় সঙ্গীতের সাথে। তবে বড় হতে হতে যখন বিদেশির রেকর্ড বাসায় আসতে শুরু করলো ওয়েস্টার্ন মিউজিকের, তখন টিনেজ বয়সে কিন্তু এটার প্রতি, রক মিউজিকের প্রতি একটা আকর্ষণ হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ রক মিউজিকের মধ্যে একটা রেবেলিয়াসনেস আছে, এটা কিন্তু পরিচিত অ্যাজ আ অ্যান্টি এস্টাবলিশমেন্ট মিউজিক, সবসময় ওই একটা ব্যাপার ছিল, তো ওইটার প্রতি একটা একটা টিনেজ ছেলের কিন্তু আকর্ষণ অনুভব করাটা খুব স্বাভাবিক। অ্যান্ড তখন বড় রেকর্ড আসতো, যে ইমেজগুলি দেখতাম, ছবি টবি ব্যান্ডের গ্রুপের ছবি টবিগুলি,
লিরিক্স টিরিক্স ছিল ওইগুলো স্টাডি করতাম, ছবিটার একটা বিরাট ইমপ্রেশন কিন্তু মাইন্ডে ঢুকে যাচ্ছে, এই গ্রুপ, এই লং হেয়ার, এই ছেঁড়া জিন্স অ্যান্ড অল দিস, এর একটা কিন্তু প্রভাব পড়লো আমাদের উপরে। এবং শুনতে শুনতে আস্তে আস্তে হাতে গিটার নিলাম, বাসায় ড্রাম সেট আসলো, বসার ঘরে মাসের পর মাস ড্রাম সেট লাগানো, সবাইকে প্রচণ্ড ডিস্টার্ব করছে, জোরে মিউজিক বাজছে, সাথে গাওয়ার চেষ্টা করছে একসাথে ওই গানগুলি, এইভাবেই মানে আস্তে আস্তে এটার মধ্যে ঢুকে গেলাম। কিন্তু বাংলা সঙ্গীতের সাথে কোনো সময় মানে কোনো দ্বিধা বিভক্তি হয়নি কখনো এই ওয়েস্টার্ন মিউজিকের সাথে চলতে গিয়ে। আপনাদের বন্ধুত্বের কথা যদি আসি, কিভাবে পরিচয়, কবে পরিচয়? ছোটোবেলায় বলবো, এবার আমরা কলেজে মাত্র উঠেছি, মাত্র কলেজে উঠেছি নটরডেম কলেজে, দুই ভাইয়ের সাথে দেখা সেখানে, ওরা দুই ভাই কিন্তু রেগুলার গিটার নিয়েই থাকে। আমরা যারা একটু আমার গানের প্রতি প্রচণ্ড ভালোবাসা এবং ওয়েস্টার্ন মিউজিকের প্রতি প্রচণ্ড ভালোবাসা, সেটা সেটাই বোধহয় আমাদের একটা বাইন্ড করা একটা জায়গা। এই ওই অ্যালবামটা শুনছিস কিনা, ও গান শুনছিস কিনা, হ্যান না তেনা একটু গাওয়ার চেষ্টা করা, ওরা গাচ্ছে ফলো করছি। সাফিনের একটা কণ্ঠর একটা অদ্ভুত মাদকতা ছিল ইংরেজি গানের প্রতি, এবং সে যেভাবে ডেলিভারি করতো মানে আমরা সবাই খুব মুগ্ধ থাকতাম। ওই 77-78 আমরা দেখা হতো কোথায়? আমাদের দেখা হতো হোটেলে, ইন্টারকন্টিনেন্টাল, বারক নামে একটা ব্যান্ড ছিল, মাইলসের আগে ওদের একটা ব্যান্ড ছিল, তো বারক আর ফিডব্যাক, কিন্তু আমার ছোটো ব্যান্ড তখন, উইন্ডি সাইড অফ কেয়ার বড় ব্যান্ড, আমাদেরকে খুব একটা সুযোগ যে সপ্তাহে একদিন বোধহয় বাজতাম আমরা, তাও আবার আমরা এত লাউড ছিলাম, আমাদের পুল সাইডে দিত, মানে চাম্বিলি রেস্টুরেন্ট যেখানে আমাদের দিত না, আমরা খুব বয়সে ছোটো তো আমরা, আর কথাবার্তা সবই সেরকম ড্রেস আপ করতে হবে এইগুলো আমরা করতাম না, একটু মানে প্রশাসন একটু বিরক্ত থাকে, কিন্তু বিরক্ত করাটার ভিতরে একটা মজা ছিল। তো আমরা বারকের সাথে তখন ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তারপরে বাসা তো ছিল ইয়েতে ধানমন্ডিতে, আমরা যেতাম আর তখন মানে কর্ডস বই পাওয়া যেত, কর্ডের বই এক্সচেঞ্জ করতাম বাসায় বসে আড্ডা, হোটেলে কী হবে না হবে। আর একটা ওই আর ওই আর একটা খুব মজার বিষয় ছিল যে ওরা তিন দিন বাজাত, আমরা তিন বাজাত, আমরা যখন জয়েন করি তখন বারক ওরা রেস্টে গেছে, বলছে দুশো কয়েকদিন রেস্টে আছে, আমার মানে কমল চলে গেল। বারকটা চেঞ্জ হলো এই কারণে যে কমল আর নীনা, নীনা ছিল পিয়ানোতে, কমল ছিল দে ওয়ার লাইক টুগেদার, তো ওরা দুজনে যখন আমেরিকা চলে গেল তখন ওরা একটা ডিসব্যান্ড করলো। ডিসব্যান্ড করে ওরা আসলে একদিন দেখতে আসলো, বলে কি কি অবস্থা, তোরা কখন শুরু করবি, আমি জিজ্ঞেস করছি, কারণ আমাদের উপর চাপ ছড়ে আসে, কারণ উইনি সেট অফ কে তখন একটা ব্রেক নিয়েছে। তো বোধহয় এরও তিন মাসের ভিতরে দেখলাম যে মাইলস ফরিদ ভাই আসলো, ফর্ম হলো, খুবই এক্সাইটিং সময় কাটছে। তো তখন ওই তিন দিন ওরা বাজায়, তিন দিন আমাদের হয়, প্রতি মাসে একটা চেঞ্জ ওভার হতো, চেঞ্জ ওভার এক, এবং এই ফর্মুলাটা আমি বের করেছিলাম যে যে কোনো একটা ব্যান্ডকে যে কোনো একটা মাসে টানা এক প্রথম সপ্তাহটা টানা বাজাতে হবে, ছ দিনই বাজাতে হবে, নাহলে কোনোভাবে এটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না। তো এটা নিয়ে ফরিদ ভাইয়ের সাথে অনেক মত বিরত, ফরিদ ভাই আপনি আমাকে এই ফর্মুলা আমি বের করেছি আমার মাথা থেকে, আপনার যদি কোনো ভালো ফর্মুলা থাকে পরে, তো সবাই বলেন মাসুদের ফর্মুলাটা ঠিক আছে। তো তখন হতো কি, ওই ধরো আমাদের একটা শো পড়ে গেলাম, হোটেলটা তো খুব অল্প সীমিত টাকা, হয়তো চিটাগং ক্লাবে ডাক পড়লো, বা হয়তো সিলেটে তখন টিকাটটা অনেক শো হয় ইংরেজি গানের শো, তো সেগুলোতে ডাক পড়লে পরে তো ওদের বাজানোর দিন, এবং তার আগে রাতে হয়তো দুটো পর্যন্ত বাজিয়েছে, এটা আমরা ভালো জানি। হঠাৎ করে একটা শো এসছে পরদিন আমাদের, মানে ওরা না বাজালে আমাদের চিটাগং যাওয়ার হচ্ছে না, তখন গিয়ে হাজির হলাম, ও দেখেই বুঝতো কী কী মতলবে আসছে, সেই সময় দুপুরে দেখি কী মতলব আসছে, আগে তুই মতলবটা বল, চা খাওয়া না, চা না খাওয়া না, মতলবটা বল, মতলবটা বল, আর যদি আজকে আমাকে শো করতে, কারণ ওরা অলরেডি কিন্তু ছড়াত করে ফেলছে টানা, আজকে যদি একটা আমাকে বাজাতে বলিস ম্যাক, আমি কিন্তু পারবো না, আমি কিন্তু পারবো না। হ্যাঁ, আমি তখন হামিনকে ধরি, একে ধরি, মানামকে ধরি, বা যেমন হোক কিছু করে দাও, রাগা রাগি সেই ব্যাক, দেখ এই লাস্ট টাইম তুই কিন্তু বারে বারে এটা করছিস, বলে দোস্ত তোর সময় আসবে, আমি কিন্তু তোকে করে দেবো তোর শোটা ব্যাক আপ। তো তখন তো চাকরি, তখন একটা চাকরি করি আমরা, তো এবং আমরা যদি ঢাকা থেকে চলে যাই এবং আটটা ব্যান্ড না থাকে, আমাদের চাকরি থাকবে না, ওদের একই একদম লিখিত কন্ট্রাক্ট। তো ওদেরকে কনভিন্স করে ওরা হোটেলকে ইনফর্ম করে এইভাবে যেতাম। তা আমাদের মধ্যে একটা ডিফারেন্স ছিল এমনি সং সিলেকশনে, ফিডব্যাক একটু চার্ট ফলো করতো, চার্ট মিউজিক ফলো করতো, আমাদেরটা ছিল ইনফ্লুয়েন্স বাই ফেরিদের একটু ব্ল্যাক সোল মিউজিক, ফাঙ্ক টাঙ্কের মধ্যে একটু জ্যাজ কিছু বাজাতাম, বাট রাতে প্র্যাকটিস করতাম, নতুন গান তুলতে হলে শো শেষ করে সারা রাত ওই রুমেই প্র্যাকটিস করতে হতো, প্র্যাকটিস করতে হবে, কত এনার্জি তখন, কোনো কষ্ট নাই, শুধুমাত্র চর্চাটা না, ওই লোকগুলোর সামনে আবার ওদের কালচারটা ওদের কাছে প্রেজেন্ট করা, এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জিং বিষয়, এবং এটা খুব হাই ক্লাস একটা সাপার ক্লাব, মানে ডাইনিং প্লেস ছিল, চাম্বেলি রুম, ইয়া, ক্যান্ডেল লাইট ডিনার, তো মিউজিক যদি ভালো না হতো
তারা তো আসবেই না, থাকবেই না ওই রুমে। এখানে বড় দরকার। আর একটা বড় ব্যাপার ছিল যে সাউন্ডের কন্ট্রোলটা, তখন মিক্সিং টিক্সিং ছিল না, কোনো ইঞ্জিনিয়ার না, স্টেজ থেকে একেবারে মিনিমাম ভলিউমে বাজাতে হবে এবং সেই কন্ট্রোলটা ছিল আমাদের হাতে, সবার অ্যাম্পলিফায়ার এবং হাতে মিনিমাম অল্প আওয়াজে। মাথায় রেখো একটা জিনিস, এই এই হোটেলে কিন্তু স্বাধীনতা আগ পর্যন্ত, মুক্তিযুদ্ধ সময় পর্যন্ত বলা যায়, সেখানে তো বাংলাদেশি ব্যান্ড বা বাঙালি ব্যান্ড বা লোকাল ব্যান্ডের কোনো জায়গা ছিল, সবসময় মানে ইতালির থেকে ব্যান্ড আসছে, ফিলিপাইন্স থেকে ব্যান্ড আসছে, ইউকে থেকে ব্যান্ড, এরাই থাকতো এবং এরাই পারফর্ম করতো। সেটা আমাদের জন্য শুধু উন্মুক্ত হয়নি, আমাদের নিজের যোগ্যতা প্রমাণ করে সেখানে যেতে হচ্ছে এবং অডিশন প্রসেসটা কিন্তু খুব টাফ ছিল। মানে হ্যাঁ হ্যাঁ, বিদেশিরা বসতো, ওদের সাথে অডিশন দিতাম, ওরা গান রিকোয়েস্ট করতো, সিলেকশন হতো, কথা হতো, দরজায় দাঁড়ানো, আরে বাবা, 8:02। আমরা এই হাসি থেকেই একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, মমতাজ মেহেদী পূর্ণিমার আলো অনুষ্ঠানে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। মমতাজ মেহেদী